এই যে বাচ্চা আইসক্রিম খাওয়া আইসক্রিম নেওয়ার জন্য কাঁদতেছে নাকি? হ্যাঁ হ্যাঁ আইসক্রিম নেওয়ার জন্য কাঁদতেছে। এই যে আইসক্রিম নেওয়ার সাথে কান্না বন্ধ, আরে ম্যাজিক একেবারে আইসক্রিম। এই যে এই বাচ্চাও টাকা দিচ্ছে, ওরে 2 টাকা না, আইসক্রিম নেওয়ার সাথে কান্না বন্ধ। দেখতে পেলেন আপনারা একটা ম্যাজিক। আসসালামু আলাইকুম দর্শক, আমরা ছোটবেলা থেকে এইরকম ভ্যান গাড়িতে করে এইরকম আইসক্রিমের বক্সে করে আইসক্রিম খেতাম, ইভেন বলা হতো ওই আইসক্রিম। আচ্ছা আপনার এখানে কি কি আইসক্রিম আছে? নারকেল আছে, দই আছে, সফটার আছে। আচ্ছা আপনার সাথে কথা বলা যাবে? যাবে। আচ্ছা এইদিকে একটু আসেন, আপনার সাথে কথা বলতে চাই। ছোটবেলায় আমরা এইভাবে আইসক্রিম খেয়েছি, কিন্তু এখন এইরকম দেখা যায় না। তো আসেন আপনার সাথে একটু কথা বলি। বলেন তো, আচ্ছা আপনার এখানে কত রকমের আইসক্রিম আছে? এভাবে উনি আইসক্রিম বিক্রি করেন। আচ্ছা আপনার নাম কি ভাই? মিজানুর ভাই। মিজানুর ভাই, আচ্ছা আপনি কত বছর ধরে আইসক্রিম বিক্রি করেন? 8-10 বছর থেকে। 8-10 বছর ধরে আইসক্রিম বিক্রি করেন? আমিও দেখি অনেক দিন ধরে আপনি আইসক্রিম বিক্রি করেন। তো আপনার আইসক্রিমের কাস্টমার কারা? মেলায় আছে, ছেলেপেলেরা খায়। ছেলেপেলেরা খায়? আচ্ছা ছোট বাচ্চারাই মূলত কাস্টমার আইসক্রিমের। আচ্ছা একটি ছোট্ট বাচ্চা আসছে আইসক্রিম কিনতে, তুমি আইসক্রিম খাবে? হ্যাঁ খাবো। আচ্ছা এখন আইসক্রিম খাবে। আচ্ছা দেন ওকে একটা আইসক্রিম দেন। ছোট্ট মানুষ আইসক্রিম নেওয়ার জন্য এসেছে। এই যে ভাইয়ের দোকানে আইসক্রিম খাওয়ার জন্য আসছে বাচ্চারা টিন নিয়ে, এটা দিয়ে কি করবে? আইসক্রিম নেব। আইসক্রিম নেবে? আচ্ছা টিনের ভাঙা দিয়ে কি আইসক্রিম পাওয়া যায়? পাওয়া যায় ভাই, পাওয়া যায়। আচ্ছা এগুলো আপনি কি করেন? এগুলো আমি বেচে দেই, ভাঙনির দোকানে নিয়ে যায়। ভাঙনির দোকানে নিয়ে বেচে দেন। আচ্ছা আর কি কি নেন? লোহা নেই, টিন নেই, জুতা নেই। আচ্ছা ঠিক আছে, ওরে আইসক্রিম দেন আগে, আপনি আপনার কাস্টমার বিদায় করেন আগে। ওজন করবেন না? ওজন করি না, 250 গ্রাম 100 গ্রাম ওজন করে। আচ্ছা এই হচ্ছে এই আইসক্রিমটার দাম, দাম কত? 5 টাকা। আপনি কি কি জিনিসের বিনিময়ে আইসক্রিম দেন? ছোটবেলায় অনেক রকম এরকম জিনিস দিয়ে আইসক্রিম আমরা কিনতাম, জুতা ছিল। তো আপনি এরকম কয়েকটা জিনিসের নাম বলেন। এগুলো চাউল দিয়ে দেই, চাউল দিয়ে আইসক্রিম, চাউল দিয়ে আইসক্রিম দেই। লোহা ভাঙা নেই, লোহা ভাঙা, টিন ভাঙা, আর প্লাস্টিকের বদনি বালতি যা আছে সব নেই। প্লাস্টিকের বদনি বালতি যা আছেন সব টেন, হ্যাঁ সব টায়ার, ভ্যানের টায়ার, সাইকেল টায়ার, ভ্যানের টায়ার, সাইকেল টায়ার, এগুলো এক নাগারে নামগুলো বলেন সব। ভ্যানের টায়ার, সাইকেল টায়ার, মোটর টায়ার, মাইক্রো টায়ার, টলি টায়ার, যে কোনো টায়ার থেকে নেই। আইসক্রিম দেন তো, জুতা দিই, জুতা দিই, আইসক্রিম দিই। আচ্ছা জুতা বলতে না বলতে জুতা নিয়ে আসছে। তো কয় জোড়া জুতা ছিল এখানে? হ্যাঁ 2 জোড়া। আচ্ছা 2 জোড়া জুতার বিনিময়ে কয়টা আইসক্রিম? একটা পাবে 5 টাকা। 5 টাকা? জুতাগুলা কি ভালো জুতা ছিল? না নষ্ট। 2 জোড়া জুতা দিয়ে একটা আইসক্রিম, তাইলে আচ্ছা ওর আইসক্রিমটাও দিয়ে দেন। এই আর কি অবস্থা। তো যাই হোক, আপনি যেইভাবে গ্রামে সচরাচর নিয়মে বাচ্চাদেরকে ডাকেন আইসক্রিমের জন্য, আকর্ষণীয় একটা ডাক আছে আপনাদের, সেই ডাকটা আপনি আবার দেন কয়েকবার। ওই আইসক্রিম, আচ্ছা এত জোরে শব্দ করতেছেন এবং এত জোরে ডাকতেছেন, আপনার তো মুখটাই মনে হয় এক প্রকার মাইক হয়ে গেছে। আশেপাশে 8-10-20 বাড়ি তো অনায়াসে শুনতে পায় আপনার গলা, তাই না? হ্যাঁ শুনতে পায়। আচ্ছা এই ডাকের পরেই তো আইসক্রিম খাইতে আসে। হ্যাঁ চলে। আচ্ছা যাই হোক, আপনার কাস্টমার তো অনেক, তো আইসক্রিম খাওয়ার জন্য অনেকজন দাঁড়িয়ে আছে দেখতেছি। এখানে দাদা আরেকজন দাঁড়িয়ে আছে। দাদা কি আইসক্রিম নেবেন নাকি? আইসক্রিম। আইসক্রিম কয়টা আইসক্রিম লাগবে? 4টা আইসক্রিম দাদা খাবে। আচ্ছা দেন আইসক্রিম দেন, 4টা কাস্টমার আসছে আপনার। এই হচ্ছে সেই আইসক্রিমের বক্স। এই যে বাচ্চা আইসক্রিম খাওয়া, আইসক্রিম নেওয়ার জন্য কাঁদতেছে নাকি? হ্যাঁ হ্যাঁ আইসক্রিম নেওয়ার জন্য কাঁদতেছে। এই যে আইসক্রিম নেওয়ার সাথে কান্না বন্ধ, আরে ম্যাজিক একেবারে আইসক্রিম। হ্যাঁ হ্যাঁ এই যে এই বাচ্চাও টাকা দিচ্ছে, ওরে 2 টাকা না,
আইসক্রিম নেওয়ার সাথে কান্না বন্ধ দেখতে পেলেন আপনারা একটা ম্যাজিক আচ্ছা বাবু তোমার নাম কি তোমার নাম কি সৌরভ এই যে ওর নামও বলছে এই যে এই পিচ্চিগুলো আইসক্রিম নিল দাদা কিনে দিল আর কি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আইসক্রিমের অনেকজন কাস্টমার চলে এসেছে তার মানে এভাবেই আইসক্রিম বিক্রি করেন উনি এইভাবে ডেকে আচ্ছা যাই হোক ভাই আপনার পরিবারে কে কে আছে বলেন তো পরিবারে তো আছে বেটি একটা আছে আপনার ছেলে মেয়ে কয়টা ছেলে ছেলে নাই মেয়ে আছে একটা মেয়ে একটা আর পরিবারে আর কে কে আছে আপনার মা আছে বাবা স্ত্রী আছে বাবা নাই আচ্ছা আচ্ছা ভাই আপনি কত বছর বয়সে আপনার জীবনে কত বছর বয়সে ব্যবসায় নামেন আমার যখন 15 বছর বয়স তখন থেকে ব্যবসা করি 15 বছর বয়স এখন আপনার বয়স কত এখন বয়স আমার 30 বছর কাছাকাছি 30 বছর তার মানে 15 বছর ধরে আপনি ব্যবসা করতেছেন আচ্ছা টাকা কই আগে টাকাটা দেই ভাই 70 বছরে আচ্ছা যাই হোক আপনার আইসক্রিম বিক্রি করে দিন কত টাকা আয় হয় 400 টাকা কামাই করি 400 টাকা কতগুলো আইসক্রিম থাকে আপনার এখানে আমার 200 পিস পর্যন্ত থাকে 200 পিস আইসক্রিম আচ্ছা 200 পিস আইসক্রিম সর্বোচ্চ কত টাকা মূল্যের আইসক্রিম আছে আমার 10 টাকা আছে 5 টাকা আছে 10 টাকা 5 টাকা আচ্ছা এখন বিভিন্ন দোকানে গেলে বাটি আইসক্রিম বিভিন্ন রকম আইসক্রিম পাওয়া যায় আপনিও জানেন হ্যাঁ পাওয়া যায় তো এখন এই যে আগে এগুলো খুব চলতো এখন অনেকটা কমে আসছে সেই ধারাবাহিকতা আপনি এখনো সেই আগের পুরনো দিনে ঐতিহ্য বহাল রেখেছেন আপনাকে এই জন্য অসংখ্য ধন্যবাদ আপনার নামটা আরেকবার বলবেন মিজানুর ভাই মিজানুর ভাই আপনি কি নিজে নামের সাথে ভাই বসাইছেন হ্যাঁ আমি নিজে বসাইছি আচ্ছা যাই হোক ওনার নাম হচ্ছে মিজানুর ভাই উনিবারের মতো ঐতিহ্যবাহী সেই আইসক্রিম বেচার জন্য যে ডাকটা আপনি দেন এই ডাকটা দিয়ে শেষ করবেন এবং আপনি চলে যাবেন আইসক্রিম ওই আইসক্রিম আইসক্রিম ওই আইসক্রিম ধন্যবাদ দর্শক এতক্ষণ ধরে গ্রামীণ ঐতিহ্যের সেই আইসক্রিমের দোকান আপনাদেরকে দেখালাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ